হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত আপার প্রাইমারি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়টা আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে আপার প্রাইমারিতে আবারও ইন্টারভিউ হবে কাদের ইন্টারভিউ হবে সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্রায় দেড় হাজার অর্থাৎ চোদ্দোশো আশি জনের নতুন করে ইন্টারভিউ হবে আপার প্রাইমারিতে আপনারা জানেন যে আপার প্রাইমারি নিয়োগের যে সময়সীমা হাইকোর্ট বেঁধে দিয়েছিল সেটা অতিক্রান্ত হয়ে গেছে অনেক আগেই দু হাজার একুশ সালের তো তারপরেও এখনও আপার প্রাইমারি নিয়ে জট কিন্তু পুরোপুরি কাটেনি তো এখনও ইন্টারভিউ বাকি রয়েছে যে হিয়ারিং হয়েছিল গ্রিভেন্স হিয়ারিং আপনারা জানেন তো তাতে যারা অংশগ্রহণ করেছিল তো তারপরে স্কুল সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কিছু লোকের ক্যান্ডিডেট যারা রয়েছে কিছু ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ থেকে তারা বঞ্চিত হয়েছে তো সেই বঞ্চিত ক্যান্ডিডেট যারা তাদের ইন্টারভিউ নেওয়া হবে চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নিই আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি হয় মামলাটি চার নম্বর কোর্টের দু নম্বর সিরিয়ালে ছিল এদিন স্কুল সার্ভিস কমিশনের কিশোর দত্ত শুনানিতে অংশগ্রহণ করেন এদিন আদালতে আরও কিছুটা সময় চাইল কমিশন পাশাপাশি কমিশনের পক্ষে বলা হয় উচ্চ প্রাথমিকে আরও চোদ্দোশো আশি জনের ইন্টারভিউ নেওয়া হবে নেবে কমিশন কমিশন জানায় বঞ্চিতদের ইন্টারভিউ নেওয়া হবে কারা বঞ্চিত না এদিন কমিশনকে অ্যাভিডেভিট জমা দিতে বলেছে আদালত আগামী সোমবারের ফের এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত বঞ্চিতদের ইন্টারভিউ নেওয়ার জন্য আগামী সোমবার ইন্টারিম অর্ডার দেওয়া হতে পারে সব পক্ষকেই শুক্রবারের মধ্যে অ্যাভিডেভিট দাখিল করতে হবে হাইকোর্ট কিন্তু এটা নির্দেশ দিয়ে দিয়েছেন আদালতের নির্দেশে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া আঠেরো জন চারশো পাঁচজন অভিযোগকারীর রিজন হিয়ারিং কারণসহ যে শুনানি গত বছরের দশই আগস্ট থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত চলেছিল কতজন চাকরি প্রার্থীর অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে কতজন কাট অফ নম্বরের উপরে আছেন তার বিস্তারিত তথ্য এসএসসি হাইকোর্টকে দিয়েছে বলেই জানা যাচ্ছে যে দিয়ে দিয়েছে অলরেডি মোট সতেরো হাজারের বেশি চাকরি প্রার্থীর অভিযোগের নিষ্পত্তি করেছে স্কুল সার্ভিস কমিশন অভিযোগ আসার পর এখনও একাধিক চাকরি প্রার্থীর ইন্টারভিউ নতুন করে নিতে হবে কমিশনকে কারণ দেখা গেছে হিয়ারিংয়ের পরে যে তারা সত্যি যোগ্য ছিল বঞ্চিত হয়েছেন তথ্য যাচাই করে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে এসএসসি হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ নেবে এসএসসি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় দু সালে ষোলোই আগস্ট মেধা তালিকা প্রকাশিত হয় দু সালের ফোর্থ অক্টোবর অনিয়মে ও অস্বচ্ছতার অভিযোগে দু সালের এগারোই ডিসেম্বর সেই মেধাতালিকা বাতিল করে দেয় হাইকোর্ট বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চ রায় দেয় দু হাজার একুশের একত্রিশে জুলাইয়ের মধ্যে উচ্চ প্রাথমিকের চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের নিয়োগ শেষ করতে হবে আমি যে কথাটা ভিডিও শুরুতেই বলছিলাম যে দু সালে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে উচ্চ প্রাথমিকের হাইকোর্টের রায় অনুসারে দু হাজার একুশ সালের একত্রিশে জুলাই পর্যন্ত টাইম ছিল সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আর কয়েকদিন পরে এক বছর কমপ্লিট হবে সেই অতিক্রান্তর তো আমার মনে হয় এক বছর কমপ্লিট হয়ে গেলেও অতিক্রান্তর এক বছর কমপ্লিট হয়ে গেলেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি শেষ করতে পারবে কিনা এখনও কিন্তু সন্দেহ দানা বাজছে তার কারণ স্কুল সার্ভিস কমিশন এখন হটকারিতা করতে চাইছে না অর্থাৎ হঠাৎ কোনো রকম সিদ্ধান্ত তারা নিতে চাইছে না আবারও যদি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে সেই জন্য কিন্তু তারা খুবই চিন্তা করে এবং বিশেষজ্ঞদের সঙ্গে যারা হচ্ছে আইন বিশেষজ্ঞ রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এমনটাই আমাদের জানা আছে যে আইন মাফিক কিন্তু এবার তারা কাজ করতে চাইছে যাতে পরবর্তীতে আর কোনো সমস্যায় না পড়তে হয় সেই জন্য কিন্তু এই আপার প্রাইমারি এতটাই লেট হচ্ছে এবং এখনও কিছুটা লেট হবে যাই হোক চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের নিয়োগ শেষ করতে হবে বলেছিল মৌসুমী ভট্টাচার্যের যে বেঞ্চ সেটা দু সালের একত্রিশে জুলাইয়ের মধ্যে যদিও তা করতে পারেনি এসএসসি এখন আমাদের নজর থাকবে যে কবে এসএসসি এই নতুন যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে এবং তাদের ইন্টারভিউ নেবে নিয়ে তারপরে ফাইনাল চাকরি প্রার্থীদেরকে কবে তারা নিয়োগ করতে সক্ষম হন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নজর রাখবেন শিখদার্স একাডেমিতে থ্যাংক ইউ